আর আমার টনসিল আছে, একটু ঠান্ডা লাগলে ব্যথা ও জ্বর জ্বর মনে হয়, আমার কি অপারেশন করা লাগবে কিনা? একটা হলো উনার যদি খুব বেশি ব্যথা না করে অপারেশনের দরকার নাই, বাট যদি আমি বলছি উনি বছরে যদি 5 বার এরকম অ্যাটাক হয়, জ্বর হয়, ওষুধ খাইতে হয়, ডাক্তার দেখাইতে হয়, তাহলে টনসিল একটু। আর যদি উনি অল্প ব্যথা হয় তাহলে আমরা তো পরীক্ষা করাই বলছি, অ্যাকর্ডিংলি ওষুধ দিব। আমরা কখনো কখনো 1-2 মাস 3 মাসও পেনিসিলিন ট্যাবলেট দিই, ওরাসিনকে 500 মিলিগ্রাম একটা করে 2 বার উইথ মাউথ ওয়াশ, আর এসিডিটি চিকিৎসা বা ঠান্ডা থাকলে ম্যাক্সিমাম ভালো হয়ে যায়, অপারেশনের প্রয়োজন হয় না। তো উনি ওইটা দেখতে পারেন, ওরাসিনকে খেয়ে 500 মিলিগ্রাম একটা করে 2 বার 1 মাস গরম পানি লবণ দিয়ে গড়গড়া, ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি রিয়েলি বারবারই ব্যথা করে জ্বর হয় তাহলে তো অপারেশন করতে হবে।